আফটারনুন, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। আমি ঐশ্বর্য রায় তমা। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে একটি খুব দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি। চলো বন্ধুরা, দেখে নিই এই দুর্দান্ত স্বাদের মাছ রেসিপিটি কীভাবে রান্না করতে হয়। বন্ধুরা, ভাঙর মাছের এই রেসিপি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি এখানে 800 গ্রাম ভাঙর মাছ, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছের গায়ে আঁশ থাকে না। এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা ঝাল, সাদা সর্ষে, অল্প জিরে আর একটা রসুন। এখন কাঁচা ঝাল, রসুন, সর্ষে, জিরে আমি বেটে নেব। এখানে প্রথমে আমি সর্ষে আর জিরেটাকে শুকনোভাবে পাউডার তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা ঝাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি সবগুলো উপাদান একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। বাটা মশলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। এভাবে করে ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। সবগুলো মাছ হালকা ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখো বন্ধুরা, সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেল বেঁচে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, অল্প জল। এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দেব না, হলুদটা আমি সর্ষে বাটার সঙ্গেই দেব। মিক্সার মেশিনের যে বাটিতে করে আমি মশলাটা পেস্ট করেছিলাম সে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, তাই মশলা জলের কালারটা এমন হয়েছে। বন্ধুরা, জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। এখন চুলা রাস মিডিয়াম স্লো করে 4 থেকে 5 মিনিট মাছগুলোকে আমি রান্না করে নেব। এখন আমি সর্ষে বাটার মধ্যে হলুদ মিশিয়ে হলুদটাকে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে সর্ষে বাটার সঙ্গে হলুদটাকে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা, আমি হলুদটাকে সর্ষে বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি মাছটাকে আলাদা কেন রান্না করে নিচ্ছি। এই ভাঙন বা ভাঙর মাছকে সর্ষে বাটা দিয়ে রান্না করলে একটু আলাদা করে রান্না করে নিতে হয়, তাহলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। 4-5 মিনিট মাছটা আমি রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পর আমি মাছটাকে আরো 3-4 মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে।
3-4 মিনিট মাছগুলো আমি রান্না করে নিয়েছি। মাছগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে মাছের রেসিপিটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন এটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। মাছের এই রেসিপিটি শুধুমাত্র গরম ভাতের সঙ্গেই সার্ভ করা যায়। সর্ষে বাটা দিয়ে মাছের রেসিপিটি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার সর্ষে বাটা দিয়ে মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার দেওয়া ভিডিওগুলো বা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।